हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो आज आबार एक नतून लेसन निये चले एसेछि एबं आजकेर लेसनटी होच्छे रियाज टिप्सेर उपरे। तो प्रिभियास जे लेसनटी करेछिलाम सेखाने किन्तु आमि देखिएछिलाम जे आमादेर वार्म आप किभाबे करते हय गला, अर्थात आमादेर कोनो गानेर शुरूते बा कोनो रियाजेर शुरूते आमरा किभाबे आमरा गलाके वार्म आप करब सेटी किन्तु आमि देखिएछिलाम। सेखाने आमि देखिएछिलाम हामिंग किभाबे करते हय, ओमकार किभाबे करते हय, वायोलेट प्रैक्टिस किभाबे करते हय, सायेर रियाज किभाबे करते हय, लंग नोट प्रैक्टिस किभाबे करते हय सेगुलो किन्तु आमि डिटेल्स सेखाने देखिएछिलाम एबं दमेर प्रैक्टिसও किन्तु देखिएছিলাম। तो जारा जारा एखोनो पर्यन्त लेसनटी देखेननि अवश्यई किन्तु काइंडलि लेसनटी देखबेन एबं जारा जारा देखेछेन तारा किन्तु अनेके रिक्वेस्ट करेछेन जे परवर्ती लेसनेर जोन्नो। तो सेई क्षेत्रे आमि किन्तु आज लेसन निये चले एलाम एबं आजकेर लेसन आमि तीनटी एक्सारसाइज देव बा तीनटी पाल्टा देव, सापाट पाल्टा। तो सेई क्षेत्रे एई प्रैक्टिसटी करले किन्तु आपनादेर किन्तु मध्य सप्ताहे किन्तु अनेकटा किन्तु बेनिफिट पाबेन। ओके, तो आमि आगेर लेसनेও বলেছিলাম যে যাদের যাদের কাছে হারমোনিয়াম নেই তাদের কোনো চিন্তা করার কারণ নেই। আমি একটি অ্যাপসের কথা বলেছিলাম, সেই হারমোনিয়াম অ্যাপসের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারবেন বা আপনারা কিন্তু তানপুরা ড্রয়েডস যে অ্যাপটি আছে তার সাহায্য কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, ব্যাকিংয়ে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো আজকের লেসনে কিন্তু আমরা পাল্টার রেওয়াজ তো করবই এবং তার সাথে কিন্তু আমরা আকারের রেওয়াজটিও করব। ওকে, তো ফার্স্ট আমাদের চুজ করতে হবে স্কেল। তো স্কেল আমি বলেছি অ্যাভারেজ একটি স্কেল কিন্তু সি শার্পে থাকে, অর্থাৎ মেলদের ক্ষেত্রে। তো এমন নয় কিন্তু সবারই যে সি শার্পে কিন্তু থাকবে তা কিন্তু নয়, অনেকের ক্ষেত্রে সিতে থাকে, অনেকের ক্ষেত্রে ডি শার্পেও কিন্তু থাকে। তো সেক্ষেত্রে কীভাবে স্কেল চুজ করতে হয় সেক্ষেত্রে আমি একটি পরবর্তীতে একটি ভিডিও আনবো, সেখানে আমি ডিটেলস আলোচনা করব যে আপনারা কীভাবে বাড়িতে বসেই কিন্তু আপনার সঠিক স্কেলটি নির্বাচন করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় সি শার্পে রেওয়াজ করছেন, সেক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে, অর্থাৎ তার সব থেকে আপনি যেতে পারছেন না, আবার এদিকে মন্দ সব থেকে অনেকটা চলে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্কেলটা সি শার্প নয়। ওকে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তার সপ্তক অনেকটা চলে যাচ্ছেন কিন্তু মন্দ সপ্তকে আসতে পারছেন না, তার মানে কিন্তু আপনাদের স্কেল সি শার্প নয়। সেই ডিটেলস ভিডিও নিয়ে আমি পরবর্তীতে একটি লেসন করব, সেখানে কিন্তু আপনারা নিজেদের স্কেল নিজেরা বুঝতে পারবেন এবং সেইভাবে কিন্তু রিয়াজ করতে পারবেন। ওকে, তো লং টপিক যেহেতু সেহেতু আমি এখানে কোনো রকম টাইম ওয়েস্ট করছি না, আমি সোজাসুজি চলে আসি আমাদের প্র্যাকটিসে। তো পাল্টা প্র্যাকটিসগুলো আমরা দেখে নিই। ওকে, তো লেটস গো। তাহলে চলে আসি আমরা ফার্স্ট প্র্যাকটিসে। তো সেক্ষেত্রে আমরা একটি সাপাট পাল্টা করব এবং সবথেকে সহজ এবং বেসিক পাল্টা, তো সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। ওকে, তো কেমন সেটি দেখে নিই। প্রথমে আমরা সেক্ষেত্রে শুরু করব হচ্ছে মধ্য সপ্তকে সা থেকে আমরা শুরু করব এবং তার সপ্তকে সা পর্যন্ত যাব, অর্থাৎ এটিকে আমরা বলবো আরোহণ, অর্থাৎ উঠছি, এবং সেই তার সপ্তকে সা থেকে আমরা আবার মধ্য সপ্তকের সাথে কিন্তু ব্যাক করব, এটিকে বলবো হচ্ছে অবরোহণ। তো কেমন একটিবার দেখে নিই। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। ওকে, তো কেমন সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো প্রথমে আমরা কিন্তু স্বরগুলোকে কিন্তু আমাদের গলায় বসাতে হবে এবং তারপরে কিন্তু আমরা কি করব, তানপুরার সাহায্য করব। তো কেমন সেক্ষেত্রে আমি হারমোনিয়ামে সা এবং পা নোটটি ধরবো এবং তারপরে কিন্তু আমরা কিন্তু প্লে করব। ওকে, তো কেমন সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। ওকে, তো এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব এবং তারপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আকারের প্র্যাকটিস। আকার মানে কি, আমরা বলবো না কিন্তু আমরা আ আকার দিয়ে কিন্তু আমরা সেটিকে কিন্তু প্র্যাকটিস করব, অর্থাৎ এটিই কিন্তু আমাদের গানে মুখ্য ভূমিকা নেয়, অর্থাৎ গান আমরা যখন করি তখন কিন্তু আমরা বলবো না, সেক্ষেত্রে আমরা এই আকারের যে প্র্যাকটিসটা করব সেটিই কিন্তু আমাদের গানে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ইউজ হবে। তো কেমন সেটি একটিবার দেখে নিই। আ এইভাবে কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো তালের সাথে। তো এবার চলে আসি আমরা নেক্সট পাল্টাতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা তিনটি করে নোট নেব। তো কিভাবে দেখা যাক। ফার্স্ট আমরা সা থেকে শুরু করব, সারে গা, কি করলাম সারে গা, তিনটি নোট নিলাম। তারপর আমরা শুরু করব রে থেকে, রে গা মা। তারপর আমরা শুরু করবো গা থেকে, গা মা পা। তারপর আবার মা পা ধা, তারপর পা ধা নি, তারপর ধা নি সা। एटिके आरोहण बोलছি আবার অবরোহণও করব সা থেকে শুরু হবে তার সপ্তকে সা নি ধা পা মা গা রে সা। তাহলে আমি যদি পুরোটি একটি বার করি তাহলে সেক্ষেত্রে কেমন শুনতে লাগবে একটু দেখা যাক। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। ওকে তো এবার আমরা আকার দিয়ে দেখি। তাহলে আকারের সাহায্যে কিন্তু আমরা দেখলাম। ওকে তো এরপরে কিন্তু আমরা তানপুরার সাহায্যে করবো অর্থাৎ সা এবং পা নোটটি ধরে কিন্তু করবো, অর্থাৎ আমাদের যখন স্বরগুলি কিন্তু আমাদের গলায় বসে যাবে তারপরেই কিন্তু এটি করবো, প্রথমেই কিন্তু তানপুরার সাহায্যে নয়। ওকে তাহলে কেমন সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। তারপরে আমরা কি করব এটিকে আকারের সাহায্যে করব। আ চলে আসি আমরা নেক্সট প্র্যাকটিসে অর্থাৎ নেক্সট পাল্টাতে। সেক্ষেত্রে আমরা কি করব আমরা প্রত্যেকবার চারটি করে স্বর নেব এবং তারপরের বার আমরা নেক্সট স্বরে কিন্তু জাম্প করব। কেমন একটুবার দেখে নিই। সা রে গা মা, এই যে আমরা করলাম সা রে গা মা, তারপরের বার আমরা আবার শুরু করব কি রে থেকে, রে গা মা পা। তাহলে কেমনভাবে সা রে গা মা পা ধা নি সা। তো এই পর্যন্ত আমরা যাব, আবার কিন্তু আমরা ব্যাক করব চারটি স্বর নিয়ে। কেমন সা নি ধা পা মা গা রে সা। বোঝা গেছে? তাহলে আমরা চারটি করে স্বর নেব এবং তারপরের বার আমরা কি করব নেক্সট স্বরে জাম্প করব, অর্থাৎ নেক্সট নোটে জাম্প করব এবং সেখান থেকে আবার চারটি স্বর নেব। প্রথমবার সা রে গা মা, তারপরের বার রে গা মা পা, নেক্সট গা মা পা ধা নি সা। ওকে তারপর আবার ব্যাক করবো সা নি ধা পা মা গা রে সা। ওকে তাহলে আমরা একটিবার দেখে নিই কেমন ভাবে হবে। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। তো এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করবো। যখন আমাদের স্বরগুলো কিন্তু আমাদের গলায় বসে যাবে তখন আমরা কিন্তু সা এবং পা অর্থাৎ তানপুরার যে সাউন্ডটা হয় সা এবং পা ধরে কিন্তু আমরা কিন্তু এটিকে আবার কিন্তু প্র্যাকটিস করব। কেমন সা রে গা মা পা ধা নি সা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা। ওকে তারপর আমরা কি করব আকারে প্র্যাকটিস করব। আমি বারবার বলেছি আকারে কিন্তু প্র্যাকটিস করতেই হবে, কারণ আমরা যখন গানের মধ্যে আসবো তখন কিন্তু আমাদের বোল আসবে না, তখন সেক্ষেত্রে কিন্তু আকারে প্র্যাকটিস করলে কিন্তু অনেকটা কিন্তু বেনিফিট পাওয়া যাবে। কেমন দরকার আমরা হারমোনিয়ামে সাহায্য করতে পারবো। আমরা কিন্তু সা পা ধরে করব। তো আমরা তানপুরার সাহায্যে আমরা একটু প্র্যাকটিস করে দেখি। ওকে তো ব্যাকিংয়ে আমরা তানপুরা চালিয়েছি এবং সাথে আমি 150 BPM এ আমি 3 তাল প্লে করেছি। ওকে তাহলে দেখা যাক। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা ধা নি সা নি ধা পা মা গা রে সা। ওকে আ এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারবো। একবার আমরা বোল দিয়ে যাব, আবার আরেকটি বার কিন্তু আমরা আকার দিয়ে যাব। ওকে তো কেমন সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। তো এইভাবে কিন্তু আমরা করতে পারবো। দরকার হয় আপনারা কিন্তু টেম্পো বাড়িয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি দেখালো 180 BPM এ করছি। তো কেমন सारे गा मा रे गा मा पा धा नी सा सा नी धा पा मा गा रे सा আপনারা কিন্তু টেম্পো কিন্তু আপনারা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। তো এই ছিল আজকের লেসন। লেসনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এমন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন বাই, সবাই ভালো থাকবেন।